আজকে আমি সারাদিন শুধু 100 টাকায় কাটাবো, তাই সকালবেলায় খাবারটা খেতে চলে আসলাম বীরনগরে। আর এখান থেকে নিয়ে নিলাম গরম গরম ফুলকো ফুলকো নানপুরি, এরপর এটাকে মুখে দিলাম আর এটা টেস্ট আমার বেশ ভালোই লাগলো। এটা কমপ্লিট করে আর আমার হাতে বেঁচে থাকলো 80 টাকা, তাই ওখান থেকে চলে আসলাম একটি মিষ্টির দোকানে। এখান থেকে নিয়ে নিলাম এই জিনিসটা, এই মিষ্টির নাম জানি না, সেই জন্য নাম ধরে ডাকতে পারছি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। এটাকে কমপ্লিট করে আর আমার হাতে বেঁচে থাকলো 60 টাকা। এরপরে চলে গেলাম বাড়ি, আবার দুপুর হতে সাইকেল নিয়ে চলে আসলাম পেয়ারা মাখা খেতে। এখান থেকে কাউকে বললাম 10 টাকার পেয়ারা মাখা দিতে, তাই তাড়াতাড়ি মাখিয়ে আমার হাতে দিয়ে দিল। এরপরে শুরু করে দিলাম খাওয়া, আর এই পেয়ারাটা বেশ মাখানো ভালোই হয়েছিল। এটা কমপ্লিট করে যাচ্ছিলাম আরঙ্গাটায় বিকালবেলার খাবারটা খেতে, এখানে একটা দোকান থেকে নিয়ে নিলাম ম্যাঙ্গো ফুটি, আর এটার দাম নিল 20 টাকা। এটা খাওয়া কমপ্লিট করে আমার হাতে আর বেঁচে থাকলো 30 টাকা, তাই 30 টাকা নিয়ে চলে গেলাম রাত্রিবেলার খাবারটা খাওয়ার জন্য। আর আমার কাছে যেহেতু 30 টাকাই ছিল, তাই এখান থেকে অর্ডার করে দিলাম একটা এগরোল। তো আমি এখন এগরোল খাই, আর তোমরা আমার মিনি চ্যালেঞ্জ দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।